প্রথমতে মই আমার বড় যেটো লিপি দিন, এই লিপি দিনত আমার যেসকলে বড় লিপির কারণে শহীদ হল তেখেতসকলক শ্রদ্ধা জানাইছো। আর বড় সাহিত্য সভার নেতৃত্বত যেহেতু আমার ভাষা আন্দোলন লিপি আন্দোলনবিল হয়েছিল, আজির সময়ত মই বড় জনগোষ্ঠীর সর্বোচ্চ সংগঠন বড় সাহিত্য সভাক ধন্যবাদ জানাইছো। তেখেতসকলের নেতৃত্বতে আজি আমার বড় সকলের লিপি ছাত্রছাত্রীয় পড়িবলে পাইছে, আর ইয়ার দ্বারা আমার বড় ভাষাটো শক্তিশালী রূপত জীবিত হয়ে আছে। আর এই ভাষাত এই লিপিতে আমার বহুত স্টাডি হয়েছে, রিসার্চ হয়েছে, বহুতখিনি লিটারেচার আজি সাহিত্য চর্চা হয়েছে, সাহিত্য আজি নতুন নতুনকে ইয়াত প্রডাকশন হয়েছে। সো এইবিলাকর কারণে মই বড় সাহিত্য সভা আর বড় ভাষা ভাষার লগত লিপির লগত জড়িত হওয়া এই এন্টায়ার মুভমেন্ট যে সকলে আসলে মই ধন্যবাদ জানাইছো। অনাগত দিনত আমার লিপি আমার ভাষা আর শক্তিশালী হোক এটুকে মই কামনা করছো। আর যি ছাত্র ছাত্রী এতিয়ালৈকে বড় মিডিয়ামত পড়ি আছে, এই লিপিটো ব্যবহার করে আছে, আর যি অভিভাবক সকলে এই নিজের ছাত্র লড়া ছোৱালী সন্তানক আজি বড় মিডিয়ামত পড়িবলৈ আছে, লিপিটো ভালকে আকোয়ালি লোবলৈ দিছে, মই তেখেতসকলক ধন্যবাদ জানাইছো। আর আজি অতি গৌরবর কথা যে ইউএন একাডেমি এটা সময়ত প্রাইভেট স্কুল হিসাবে ইউজি ব্রহ্ম ডাঙরিয়ার নেতৃত্বত আরম্ভ হয়েছিল, আজি অসমত 100খনতকৈ বেছি ইউএন একাডেমি স্কুল হল, আর রিজাল্ট এটা সময়ত আমার থার্ড ডিভিশনত বহুত বেছি আছিল, ফার্স্ট ডিভিশনত এজন দুজন পাস করা আছিল। তো সেটা ইউএন একাডেমিয়ে একদম ওলোটাই দিলে, আর এতিয়া আমার বহুত স্কুল থার্ড ডিভিশন না থাকে, নীল হয়, কিন্তু ফার্স্ট ডিভিশন বহুত বেশি থাকে। সো এই কোয়ালিটির যে ম্যাটার এই ইউএন একাডেমিয়ে খুব ভালকে এড্রেস করব পারিছে, এই কারণে মই ইউএন একাডেমির ডাইরেক্টর কৃষ্ণ গোপাল বসুমতারী আর সকল ইউএন একাডেমির প্রিন্সিপাল সকল ডাইরেক্টর সকল শিক্ষাগুরু সকলক মই ধন্যবাদ জানাইছো এইখিনি দায়িত্ব লওয়ার কারণে। আর এতিয়া বহুত লড়া ছোৱালীবিলাক ট্যালেন্টেড হয়েছে, যিমানে টাফ নহোক কিয় রিজাল্টবিলাকত বহুত মার্কস লবলৈ সক্ষম হয়েছে। আর আজির সময়ত চ্যালেঞ্জিং এটা সিটুয়েশনত এই লড়া ছোৱালীয়ে এই ছাত্র ছাত্রীয়ে ভালকে কেরিয়ার গড়িব পারিব মই এটা আশা করছো। আর আজি মই লোক পালো বহুত গরিব ঘরের লড়া ছোৱালী 90% 92-93% লৈ পেলায় পাস করেছে, তেখেত সকলেরও সপোন আছে কোনবা নিটত যাওয়ার কারণে, জে ডাবলি দিয়ার কারণে, এই সকলক সহায় করার কারণে আমি চেষ্টা করিম, কারণ আমার বডোফা সুপার 50 মিশন আছে, ইয়ার দ্বারা বহুতে উপকৃত হব। আর যিখিনি নাপায় তেখেত সকলক আমি ডাইরেক্টলি ইনডাইরেক্টলি সহায় করার কারণে চেষ্টা করিম। আমি বিটিআর বাকী হিসাবে গৌরব অনুভব করছো, আমার ডিপার্টমেন্টর চেষ্টাত, শিক্ষাগুরু সকলের চেষ্টাত, অভিভাবক সকলের চেষ্টাত, ছাত্র ছাত্রীর চেষ্টাত আর ভাল পরিবেশ আহার কারণে যাবারও আমার মেট্রিকর রিজাল্টত চিরাং ডিস্ট্রিক্ট টপত থাকিল, এইবারও আমার চিরাং ডিস্ট্রিক্ট টপত আছে অলসমত, আর এইবার হায়ার সেকেন্ডারিত আমার বাক্সাটো আর্টসর টপত আহিল, তামুলপুর সায়েন্সর টপত আহিল, গতি এই পরিবেশটা হঠাৎ আমার ইয়াত একটা পরিবর্তন আহিল। আর ইয়ার কারণে মই ভাবো যে শান্তির পরিবেশ এটা আহিল, সকল মুকলি মনত কামবিলাক করিব পারা হল, ছাত্র ছাত্রী অভিভাবকর উপরতো কোনো চাপ নাই, কোনো প্রেসার নাই, কারণ এটা কোনো হত্যা হিংসা ভাবুকি তেনেকা পরিবেশ নাই, এই কারণে আমি এই সময়ত বহুত আনন্দিত হয়েছো। আর এই পরিবেশটো আমাক গড় দিয়াত সহায় করার কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব ডাঙরিয়াক মই ধন্যবাদ জানাইছো। আর বিটিআর বাকী রাইজক মই অনুরোধ করছো অনাগত দিনত এই পরিবেশটো যিকোনো বিনিময়ক যাতে আমি ধরে রাখব পারো, তেতিয়াহে আমি মানব সম্পদ গড়িব পাৰিম, অর্থনৈতিকভাবে আগুৱাই যাব পাৰিম, আৰু সামাজিকভাবে এটা সুস্থিৰ বাতাবৰণৰ এটা সুস্থ সমাজ গড়িব পাৰিম।